নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আনারস দিয়ে চাটনি বানাবো। শুধু আনারস নয়, তার সাথে আরও অনেক কিছু থাকবে, যেটা আমি আমার উপকরণ যখন আপনাদেরকে দেখাবো তখন অবশ্য দেখাবো। তো চলুন শুরু করা যাক আনারসের চাটনি। আর এই আনারসের চাটনিটা বিয়ে বাড়িতে যেমন হয় ঠিক তেমন, তার থেকেও আশা করি ভালো হবে। আর বাড়িতে হাতে বানানো আমি খুব সুন্দরভাবে করব, আপনারা গোটা রেসিপিটা অবশ্য দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আনারসের চাটনি করার জন্য আমি তো একটা আনারস নিয়েছি, আমি একটা গোটা আনারস ব্যবহার করব। এখানে নিয়েছি আমসত্ত্ব, নিয়েছি ডালিম, এখানে রয়েছে চিনি, এখানে নিয়েছি লেবুর রস, হাফ লেবু নিয়েছি, পাতি লেবুর রস নিয়েছি, এটা দু রকম লবণ নিয়েছি, বিল লবণ আছে আর নর্মাল লবণ রয়েছে। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, যেটা আমি কেটে রেখেছি, আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন, এটা রয়েছে কাজু বাদাম, আর এখানে রয়েছে কিশমিশ, আর এটা রয়েছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি সাদা তেল, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে আনারসের চাটনিটা বানাবো। প্রথমে আমি এই আনারসটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা আমি কেটে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আনারসটা কেটে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখুন আমি এইভাবে কেটে কেটে নিয়েছি, আপনারা গ্রেটারের মাধ্যমেও গ্রেট করতে পারেন। আর আমি কিভাবে আনারসটা কেটেছি এটা দেখার জন্য আমি আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আমি কিভাবে আনারসটা কেটেছি। তা চলুন শুরু করা যাক। আমি গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল, একদম অল্প তেল, এক চামচের মতো আমি তেল দিলাম। তেলটা একটু গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি আনারসটা দিয়ে দিচ্ছি। এবার আনারসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আনারসটা যে আমি টুকরো টুকরো করে কেটেছি এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন আনারসটা আমার সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, আনারসটা কেমন মিষ্টি সেইভাবে আপনারা দেবেন। এই আনারসটা মোটামুটি মিষ্টি রয়েছে, আপনারা যেমনটা মিষ্টি খাবেন ঠিক সেরকম মিষ্টি দেবেন। এই যে চিনিটা দিলাম, চিনিটা গুলতে একটু সময় লাগবে, চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। চিনিটা দেখুন গুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, যে দু রকম লবণ নিয়েছিলাম, লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, একটু টেস্ট করে তারপর দেবেন। আমি একটু বিল লবণটা বেশি দেব, বিল লবণটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি বিল লবণটা একটু বেশি দিলাম। এবার আমি এই গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম, এই গুঁড়ো থেকে অল্প একটু দিলাম, বেশি নয়, অল্প একটু ছড়িয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, খুব বেশি জল আমি ব্যবহার করব না, যেহেতু আনারসের মধ্যে একটু জল রয়েছে তা আমি বেশি জল দিলাম না, দেখুন একদম অল্প জল দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন জলটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কিশমিশ, এই আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ডালিমগুলো। এবার এটাকে ভালো করে দু মিনিটের জন্য নাড়াচাড়া করব। দেখতে হয়েছে কত সুন্দর, দেখুন এখনো চাটনিটা কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর দেখতে লাগছে। আমার দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এই যে লেবুর রস নিয়েছিলাম, এটাকেও আমি এক মিনিটের জন্য নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তা
তারপর আমি আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে চাটনিটা। দশ মিনিট হয়ে গেছে, দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আনারসের চাটনি আমার একদম রেডি। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা এটা কোনো অতিথি আপ্যায়ন করতে পারেন খুব সুন্দরভাবে, আর দারুণ খেতে হবে। আর যদি বিয়ে বাড়ি বলেন, বিয়ে বাড়িতে তো এরকম চাটনি আপনারা খেয়েছেন, তার থেকেও আশা করছি খুব সুন্দর হবে, দারুণ টেস্ট হবে। দেখতেও কত লোভনীয় হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর অবশ্য আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।